এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো বুধবার আর এখন ঘড়ির কাঁটায় সময় হলো সকাল 7:30। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি আজকে অনেক সকালে, তাও বলতে পারো ঘন্টাখানেক হয়ে গেছে। এই যে বেলা বড় হয়ে গিয়েছে আর রাত্রি ছোট হয়ে গেছে। তো সত্যি কথা বলতে হয় কি, যেই একটু গরম পড়ে যায় না আর বিছানায় থাকতে আমার ভালো লাগে না। আবার ঠিক তেমনই যখন শীতকালটা পড়ে না, তখন বিছানা ছাড়তে আমার যেন একদমই ইচ্ছে হয় না জানো। যাই হোক, ঘুম থেকে উঠেছি, উঠে তারপর ঘরের কিছু বাসি কাজ করলাম, করে তারপরে ওই বাসি যে জামাটা ছিল সেইটা চেঞ্জ করলাম, আর তার সাথে আগের দিনের একটা জামা ছিল রাত্রে, ব্যাস ওই দুটো জামা একসাথে ধুয়ে আগে ছাদে মেলে দিলাম। আর ছাদে না, সকাল সকাল কোনো কিছু যদি মেলে দেওয়া হয় তাহলে কী হয়, তাড়াতাড়ি শুকিয়ে যায়। বেলা বাড়লে রোদের যা তাপ বেড়ে যাচ্ছে, ওই জন্য জামা কাপড়গুলোর যেন রঙও জ্বলে যায় জানো। যাই হোক, ছাদে যাবার আগে ওই চায়ের জলটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম আর ওনাকেও ডাক দিয়ে গিয়েছিলাম যে আপনি তাড়াতাড়ি উঠুন, চা কিন্তু হয়ে গেছে। প্রতিদিন সকালবেলা জানো তো আমাকে চাটা হওয়ার আগে তাকে গিয়ে বলতে হয় চা হয়ে গিয়েছে, তাহলে দেখি তার ঘুমের রেশটা একটু তাড়াতাড়ি যেন কেটে যায়। ওই যে ছোটবেলায় মা করতো আমার সাথে এমন, বলতো 6টা বাজলে বলতো যে না 7টা বাজতে যাচ্ছে, আমিও ঠিক তার সাথে অমনই করি জানো। না হলে কি বলতো, যদি বেলা হয়ে যায় একটু দেরি হয় ডাকতে, তাহলে উঠে আবার আমাকেই বলবে তুমি কেন আমাকে সকাল সকাল ডাকোনি, কি যে জ্বালায় আমি থাকি আর কি বলবো তোমাদের। যাই হোক, এদিকে দেখো চা হয়ে গিয়েছে, তো এখন কি করছি, চাটা না ঢেলে নিচ্ছি। ব্যাস এবার দুজনে বসে একটু চা খাবো আর চাটা খেতে খেতে একটু গল্প করব। সারাটা দিন এত ব্যস্ততার মধ্যে কাটে যে কি বলবো, ওই চা খাওয়ার সময় একটুখানি দুজনে গল্প করার সময় পাই আর কি। দাঁড়ো তবে এবার চাটা খেয়ে নি কেমন। আজকে অনেক সকাল সকাল উঠেছি, তার পেছনে জানো আর একটা না কারণও আছে। কি বলতো, আজকে ঠিক করেছি ছাদের গাছগুলোকে না যে জায়গায় ছিল সে জায়গা থেকে একটু, মানে যেদিকটায় রোদের তাপটা কম সেই দিকে নিয়ে যাব, কারণ ওই কাজটা আমার খুব দরকারি। যেহেতু রোদের তাপ বেড়ে গিয়েছে আর এদিকে না আমার ফুলগুলো খুবই শখের, তো ভাবলাম যে আজকে ওই কাজটা করে নিই। আর এই যে চাটা খেয়ে তারপরে এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, কারণ কি বলতো, ওই বিছানাটা যতক্ষণ না গুছানো হয় না ততক্ষণ মনে হয় যেন বাসি কাজের অর্ধেকটাই পড়ে রয়েছে। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি জানো, এই দুদিন হলো মানি প্ল্যান্টের এই নতুন বোলটা না আমি বানিয়েছি। মায়ের রান্নাঘরে এই জারটা পড়েই ছিল, মা আবার কাঁচের জিনিসপত্র ভীষণ ভয় করে চলে বুঝেছ, তো ওই জন্য দেখলাম যে মা যখন ব্যবহার করেই না আমি তবে উপরে নিয়ে আসি। তাই নিয়ে এসে আবার সেটাকে সুন্দর করে মেজে নিয়ে পরিষ্কার ঝাঁ চকচকে করে তারপরে ওর মধ্যে মানি প্ল্যান্ট রেখেছি। বেশ ভালোই লাগছে দেখতে জানো, তবে কি বলতো সামনে গরমকাল চলে এসছে, তো এখন আরও বেশি ভালো লাগবে, কারণ গরমকালে না এই চোখের সামনে যদি একটু খাটের পাশে একটু সবুজ সবুজ কিছু থাকে তাহলে যেন মনে হয় যে না একটু বেশ গাছপালা রয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, তাই না বলো। আর তাছাড়া এইসব গাছপালা যদি ধারে কাছে থাকে, মনও যেমন ভালো থাকে শরীরও কিন্তু ভালো থাকে। যাই হোক, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার দেখো বিছানাটা কিন্তু গোছানো হয়ে গিয়েছে। বিছানাটা গুছালাম, বিছানাটা গুছিয়ে চলে এসেছি ছাদে, আর এই যে সাথে করে ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসেছি। সত্যি কথা বলতে এই ব্ল্যাঙ্কেটটা এখন ভীষণ কাজে লাগছে জানো, যখন কিনেছিলাম তখন একটু মন খারাপ হয়ে গিয়েছিল, ভাবছিলাম শীত তো চলেই গিয়েছে, কিন্তু না এখন তো আবার শীতটা কমে গেছে, এখন বেশ ভালো কাজে লাগছে। আর এদিকে দেখো সমস্ত শীতের ফুল গাছগুলোকে যেই দিকটাতে রোদের তাপ কম, মানে পূব দিকটাতে, সেই দিকটাতে দিয়ে দিলাম।
সত্যি কথা বলতে গাছগুলো না এত পছন্দের আমার। আর কি বলতো, এই বছরই না প্রথম আমি নিজের হাতে এত সুন্দর করে নিজের বাগানটাকে সাজিয়েছি। তবে এর পেছনে কিন্তু শুধু যে আমি কাজ করে গেছি তা না, যদি আমার বড়বাবু না থাকতো তাহলে তা কখনোই সম্ভব হতো না গো। দুজনার পরিশ্রম আর একটুখানি ভালোবাসা যত্ন সব কিছু দিয়ে আজকে আমাদের এই বাগানটা কিন্তু খুব সুন্দর করে সেজে উঠেছে। তবে হ্যাঁ, এটা বলতে পারো ট্রায়াল, মানে এই বছরের এই বাগান করাটা রয়েছে এটা ট্রায়াল। সামনের বছর মানে আসছে বছর দেখতে পারবে যে খুব সুন্দর করে আমরা এই ছাদ বাগানটা সাজিয়ে ফেলবো। যাই হোক, গোলাপগুলো যখনই দেখি তখনই মন ভরে যায়, আর কিছুই বলার কোনো ভাষাই পাই না। এত অপূর্ব সুন্দর লাগে দেখতে, শুধু দুচোখ ভরে দেখি আর ভাবি প্রকৃতির কত সুন্দর সৃষ্টি বলো। তবে হ্যাঁ, আজকে যদি এই গাছগুলোকে এই দিকটায় না দিতাম না, তবে কি হতো বলতো? এই যে এত সুন্দর সুন্দর ফুলগুলো, এগুলো দু একদিনের মধ্যেই না শুকিয়ে যেত জানো। মানে যে পজিশনে ছিল এই গাছগুলো সেখানে না প্রচুর রোদ পড়ে, তো ওই জন্য কি করলাম সরিয়ে দিলাম। এত মায়ার হয়ে গেছে যে না সরিয়ে আর থাকতে পারলাম না। আমাদের দুজনার গায়ে কিন্তু বেশ ভালোই এখন রোদ লাগছে জানো, কিন্তু তবু এই কাজগুলো করে নিচ্ছি, কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম করব করব, তবে সময় হয়ে উঠছিল না। আর এই দেখো, এই যে তুলসী মঞ্চে তুলসী গাছটা দেখছো না, এটা কিন্তু আমাকে আমার বড়বাবু বানিয়ে দিয়েছে জানো। বেশ ভালো চেহারা হয়েছে, ঝাঁকড়াও হয়েছে জানো, এত ভালো লাগছে। তবে এটা কিন্তু খুব কাজের, মানে এই দক্ষিণ দিকের জানালায় বসার ঘরে রাখবো বলে ঠিক করেছি। ওই যখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়া হয় না, তখন কিন্তু এটা ভীষণ কাজে লাগবে, তাই না বলো? আস্তে আস্তে নিজের হাতে এত সুন্দর করে গাছপালাগুলো দিয়ে এই জায়গাটা সাজিয়ে ফেলছি, বারবার করে দেখতে মন চায় আর ছুটে ছুটে চলে আসি। আসলে কি বলতো, সবসময় তো ছাদে যাওয়া সম্ভব হয় না, আর সবসময় কি করে ছাদে যাব বলো, কত কাজকর্ম থাকে আর বারবার অতবার সিঁড়ি ওঠানামা করতেও তো কষ্ট হয়। তাই জানো, দিনের মধ্যে এতবার সিঁড়ি ভাঙি আমি যে আমার পা দুটো ব্যথা হয়ে যায় গো। যাই হোক, ওই সমস্ত কাজ করে চলে এসেছি এখন ঘরে, কারণ এখন আগে না ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নেব, তারপরে ঘরগুলো ঝাড় দেওয়া মোছা হয়ে গেলে পর বসবো একটু আঁকার কাজটা নিয়ে, কারণ আজকেই দুটো অর্ডার বেরিয়ে যাবে, তো ওই জন্য যে লাস্ট ফিনিশিংয়ের কাজ রয়েছে সেইগুলো কমপ্লিট করছি। আর সত্যি কথা বলতে এই কাজটা এতটাই ভালোবাসি যে হাজার ব্যস্ততার মধ্যেও যেন এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে জানো। আর কেনই বা ভালো লাগবে না বলো, যখন কেউ এই একটা গাছ কৌটো নিয়ে তারপর তার আরও আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে বলে যে হ্যাঁ তুমি এখান থেকে নাও গাছ কৌটোটা, তাহলে দেখবে খুব ভালো হবে, কুলোটা এখান থেকে নাও খুব ভালো হবে, পাঞ্জাবিটা নাও খুব ভালো হবে, সত্যি বলছি জানো, মানে তখন না ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা বলতে যখন কেউ বলে যে শিল্পীর আঁকা নিয়ে কোনো কথাই হবে না, এই কথাটা শুনতে কার না ভালো লাগে বলো। মাঝখানে বেশ খানিকটা সময় কেটে গিয়েছে, মানে সত্যি কথা বলতে না মানে যেভাবে দিনটা শুরু হয়েছিল ভাবিনি যে লাস্টে গিয়ে এরকমভাবে দিনটা কাটবে। আমাদের একদম বাড়ির সামনেই যে বাড়িটা রয়েছে সেই বাড়ির জেঠু কয়েকদিন ধরে একটু অসুস্থ ছিলেন, তো হাসপাতালে নিয়ে ভর্তি করে রাখা হয়েছিল তাকে, হঠাৎ করেই না আজকে মারা গিয়েছেন। যার কারণে খবরটা শোনার পর থেকে না ভীষণ মনটা খারাপ লাগছে। সবসময় চোখের সামনে দেখতাম যে উঠোনের ওপর বসে রয়েছে, আমি যখন কাজকর্ম করতাম ছাদে গিয়ে শ্যুট করতাম, ছাদে গিয়ে জামা কাপড় ফেলতাম, দেখতাম উনি না তাকিয়ে তাকিয়ে বসে বসে দেখত। তো যাই হোক, ওনার চলে যাওয়ার বয়স হয়নি, শুনে না এত খারাপ লাগছে। আর কিছুক্ষণের মধ্যেই ওনাকে নিয়ে আসবে শেষবারের জন্য ওনার বাড়িতে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কত মানুষ এসে এখন ওনার জন্য বাড়িতে অপেক্ষা করছে যে ওনাকে শেষবারের মতো একটু দেখবে। আর আমি না ওই কিছুটা রান্না করে আবার স্নানে চলে গিয়েছিলাম, তারপর আবার সেখান থেকে এসে এখন বাকি রান্নাটা করছি। আর রান্না করতে না একদম ভালো লাগছে না জানো, আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, তোমরা তো জানো কাজকর্মগুলো ঘরের সংসারের করতে ভীষণই ভালোবাসি, কিন্তু কেন জানি না এখন না কিছুই ভালো লাগছে না। আসলে এরকম একটা খবর শুনলে কি ভালো লাগে বলো, বারবার শুধু মানে আমাদের বাড়িতেও তো কয়েক মাস আগে এরকম একটা ঘটনা ঘটেছে, সেইগুলো যেন চোখের সামনে ফুটে উঠছে, আর বারবার একটা কথাই মনে হচ্ছে যে দেখো মানুষের নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই বলো। এই যে কয়েকদিন আগে মানে দুই একদিন আগেও আমি দেখলাম মানুষটা বসে রয়েছে উঠোনে, রোদ পোহাচ্ছে, এটা দেখে খুব ভালো লাগছিল, ভাবছিলাম যাক উনি হয়তো আগে থেকে একটু সুস্থ হয়ে গিয়েছেন।
আর আজকেই একটু আগে খবর পেলাম যে উনি নাকি আর নেই। যাই হোক, ওনার আত্মার শান্তি কামনা করি। তোমরাও ঈশ্বরের কাছে বলো উনি যেখানেই যান উনি যেন ভালো থাকেন। আর আজকে আমি রান্না করেছি শুধু ফুলকপি আলুর তরকারি। ভেবেছিলাম যে একটুখানি বড়া করব, কিন্তু আর না ভালো লাগছিল না, ওই জন্য আর করিনি। তবে সকালবেলা একটুখানি পায়েস রান্না করেছিলাম, ব্যাস। এ আর মা যা রান্না করেছে তাই দিতে চলেই যাবে। যাই হোক, আগের দিন রঞ্জনাদি ভাই কমেন্ট করে বলছিল দিদিভাই নাকি শরীরটা ভীষণই খারাপ, মানে জ্বরটাকে এত ভালোবেসেছে জ্বরটা একদমই ছেড়ে যাচ্ছে না। তো আমি বলবো দিদিভাই তুমি না একটু ভালোভাবে ডাক্তার দেখাও, কারণ কি বলো তো এখন এর এই ওয়েদার খারাপ, তো শরীরটা এরকম খারাপ হওয়াটা একদমই ঠিক নয়। আচ্ছা, আগের দিনের ব্লগে সোমা নস্কর কমেন্ট করে জানিয়েছে খুব সুন্দর হয়েছে দিদিভাই, অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে। আচ্ছা, তবে এবার কিছু কমেন্টের নাম পড়ার পালা। কমেন্ট করেছে পায়েল, সুস্মিতা, জাইদুর হাসান, এম কে ব্লগ, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করেছে আরও অনেকে, তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমরা কিন্তু এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব, কারণ অলরেডি 4টে বাজতে যাচ্ছে। আর মা রান্না করেছিল খোকা ইলিশ, আর এই যে আমি করেছি ফুলকপি দিয়ে তরকারি, ও তারপরে মা না একটু হেলেঞ্চা শাকের তরকারিও করেছিল, তার সাথে উচ্ছে ভাজা করেছিল, বেগুন ভাজা করেছিল, কিন্তু কিছুই আর আনিনি গো, কারণ আজকে না খেতে একদমই ভালো লাগছে না। আর এই যে আমি পায়েস করেছিলাম, সেই পায়েসটা নিচ্ছি। আসলে কি বলো তো, মাছটা না আনলে তো মায়ের মন খারাপ হয়ে যাবে, ওই জন্য মাছটা নিয়ে এসেছি। কিন্তু বিশ্বাস করো আজকে না খাওয়া দাওয়া করতে একদমই ভালো লাগছে না। তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।